তো বন্ধুরা আজকের ভিডিওটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে আলোচনার বিষয় হবে যে ডাব্লুপি আফগারি অর্থাৎ লেডি কনস্টেবল এক্সাইজ লেডিস কনস্টেবল এই যে তোমরা প্রিলিমিনারি এক্সামটা দিয়েছ এবং দেওয়ার পর যে তোমরা কোয়ালিফাই করেছ এরপর তোমাদের যে পরবর্তী স্টেপ হচ্ছে পিটি পি টেস্ট ঠিক আছে অর্থাৎ তোমাদের এই যে ডেট অর্থাৎ তোমাদের যে মাঠে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কবে থেকে শুরু হবে কারণ এটা নিয়ে আমার অনেক দর্শক বন্ধুই আছো যারা অনেক কমেন্ট করেছ যে এই সম্পর্কে যদি কোনো নিউজ থাকে তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করছি এবং এই আফগারি দপ্তরটা আসলে কি ডাব্লিউ বি কনস্টেবল থেকে এ ডিফারেন্সটা কী রয়েছে ঠিক আছে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং এই ডিপার্টমেন্টের মধ্যে কি কি ভাগ রয়েছে অ্যাকচুয়ালি আফগাডি পুলিশের কাজ কি। ওকে তার পাশাপাশি আফগাড়ির পুলিশের ডিউটি টাইম কি সেটা জানা উচিত এবং প্রমোশন হয় কি হয় না বা কিভাবে হতে পারে এবং বেতন কি আছে বর্তমানে ঠিক আছে এবং পিএমটি পিইটি টেস্ট তার এই ডেট মোটামুটি কবে দিতে পারে এই সম্পূর্ণ আজকে বিষয়টা আলোচনা তোমাদের সাথে করবো তাই যারা নতুন ভিওয়ার্স আছো তাদেরকে একটা কথাই বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখো এবং যদি তোমরা মনে হয় যে এখান থেকে তোমরা কিন্তু শিখতে পারছো জানতে পারছো এবং এই চ্যানেল তোমাকে যদি উপকার করে থাকে তাহলে অবশ্যই এ স্যারকে বা দাদাকে অবশ্যই সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলো আজকে আমরা মেন পয়েন্টে চলে আসি দেখো আগে তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু কথা বলি ঠিক আছে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো যে আবগারি পুলিশের আসলে কাজ কী তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যেহেতু তোমরা যেহেতু এরপর পিএমটি পিডি টেস্ট হবে তারপর তোমরা মেন্স দেবে ইন্টারভিউ হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা যেহেতু তোমরা একটা জব স্যাটিসফ্যাকশানের মধ্যে যাচ্ছ তোমাদের কিন্তু এই জিনিসটা আগে মাথায় রাখা উচিত যে আমি কোন জব করতে যাচ্ছি এবং এই সম্পর্কে ডিটেলস তো প্রথমেই দেখো যে আবগারি পুলিশের দুটি দপ্তর রয়েছে একটি হলো আর ডিরেক্ট প্রশাসনিক আর এটা হচ্ছে অফিসিয়াল বিভাগ ওকে তার দুটো বিভাগ রয়েছে এবং এই বিভাগ আমরা পরে আসি এবার নেক্সট হচ্ছে দেখো অর্থাৎ অফিসিয়াল বিভাগটা কী তাহলে অর্থাৎ অফিশিয়াল বিভাগে হলো যারা পুরোপুরিভাবে ক্লার্ক অর্থাৎ ক্লার্কের যারা দায়িত্ব রয়েছে অর্থাৎ যেমন ধরো যেসব চোরাই যে জিনিসপত্র রয়েছে বা চোরাই মাল বলতে পারো সেই জিনিসপত্রগুলো যখন ধরা পড়ে তাদের হিসাবপত্র রাখা এবং তাদের হিসাব নিকেশ করাই কিন্তু এর প্রধান কাজ যেটা হচ্ছে অফিসিয়ালি কাজ তাছাড়া অফিসিয়ালি আরও অন্যান্য কাজ রয়েছে তো আরেকটা যে বিভাগ রয়েছে সেটা হচ্ছে তোমার অন ডিউটি অর্থাৎ মনে করো কোনো যেহেতু আমরা জানি যে এক্সাইজ ডিপার্টমেন্টটা টোটালি মদের একটা বিভাগ রয়েছে এখানে ঠিক আছে অর্থাৎ মদের দোকানের ঠিকঠাক লাইসেন্স অনুযায়ী তারা ঠিকমতো কাজ করছে কি না বা পাবলিকের সাথে বিহেভিয়ার ঠিক করছে কি না এবং বিনা লাইসেন্সে যদি কোনো দোকান বা কাউন্টার যদি খোলা থাকে বা খোলে ঠিক আছে আনবিশালীভাবে সেগুলোর উপর অবশ্যই তাদের নজরদারি করা ঠিক আছে এবং অবশ্যই যদি কোনো কালোবাজরি হয় সেগুলোকে অবশ্যই নজর দেওয়া যেহেতু এখন লকডাউনের পর্যায়ের কারণে থার্টি পার্সেন্ট জিএসটি ট্যাক্স এ চাপিয়েছে এবং দিল্লি সরকার সেভেন্টি পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে তো সেটা বিষয় নয় এটা তোমাদের ছিল তো এইটা হলো দুরকমভাবে তোমাদের বিভাগ এবং দুরকমভাবে ডিউটি আওয়ার্স হয় ঠিক আছে তো এবার আমরা চলে যাব দেখো এই যে ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিলাম ঠিক আছে তো ডিপার্টমেন্ট অফিসিয়াল কী এবং অন ডিউটি কী এভাবে বল এবার হচ্ছে তোমাদের যে পুলিশের ডিউটির টাইমটা কি অর্থাৎ শিফটিংটা কীরকম হয় তো মোটামুটি এগুলো নর্মাল ডিউটি তিনটে শিফটে হয় ঠিক আছে মর্নিং আছে ইভিনিং আছে নাইট আছে মর্নিং যেমন নর্মাল ছটা থেকে দুটো হয় এবং দুটো থেকে পাঁচটা ঠিক আছে তেমনি আবার দশটা থেকে ছটা নাইট ডিউটি ঠিক আছে এরমভাবেই ডিপার্টমেন্টগুলো ভাগ রয়েছে ওকে তো এবার আমরা চলে যাব যে প্রমোশন প্রমোশনটা একটা ফ্যাক্টর রয়েছে প্রমোশন কীভাবে হয় প্রমোশন হওয়া সম্ভব কি না দেখো যেহেতু এটা কনস্টেবল লেডি কনস্টেবল ঠিক আছে তো এই কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীকে প্রমোশন পেতে পারে তবে সেক্ষেত্রে কী করতে হবে যে অন্তত চাকরি পাওয়ার দু বছর কনফার্ম হওয়ার পর ডিপার্টমেন্টাল ঠিক আছে যে ডিপার্টমেন্টাল প্রত্যেকটা সার্ভিসের ডিপার্টমেন্টাল এক্সাম হয় তো সেই এক্সাম তাদেরকে দিতে হবে দেওয়ার পর তারা আস্তে আস্তে পদোন্নতি হবে এসআই আছে সাব ইন্সপেক্টর এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছে এবং এ ডিডিআই অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ ঠিক আছে এরকম পরপর পর ভাগ রয়েছে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে 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 আস্তে আস্তে সেই পদোন্নতি কিন্তু হওয়া যায় নেক্সট হচ্ছে ট্রান্সফার ট্রান্সফার একটা ভাইটাল পয়েন্ট এই কারণে যে চাকরি নিজেদের অ্যাকচুয়ালি চাকরি যারা পায় আর কি তারা মোটামুটি নিজেদের ডিভিশনের মধ্যেই পায় তো সেখানে ট্রান্সফার নেওয়া নিয়ে খুব একটা অসুবিধা হয় না তবে কি কিছু কিছু কন্ডিশন রয়েছে সেগুলোর মধ্যে আবার মিউচুয়াল ট্রান্সফার রয়েছে যে কেউ যদি ওই ব্যক্তি যদি তার কাছে ওটা যদি হয় তো সে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ট্রান্সফার করতে পারে এবং আরেকটা ভালো ব্যাপার সেটা হচ্ছে ছুটি দেখো যারা অফিসিয়ালিভাবে সার্ভিসটা করছে ডিপার্টমেন্ট দুটো আলাদা তো অফিসিয়ালিভাবে যারা ডিউটি করে তারা কিন্তু যেরকম সরকারি যেরকম ছুটি সেই অনুযায়ী ছুটি তারা কিন্তু পায় এবং যারা অন ডিউটি থাকে তারা কী হয় তারা নিজেদের মধ্যে একটা শিফটিনটাকে ভাগ করে নেয় এবং এক্সাইজে কিন্তু ছুটির পরিমাণ অনেক বেশি রয়েছে অর্থাৎ কনস্টেবলের যে পরিমাণ ডিউটি কনস্টেবলে কিন্তু প্রচণ্ড চাপ থাকে আমি এটা বলে রাখছি সেই তুলনায় কিন্তু এক্সাইজ যথেষ্ট সুখের চাকরি এটা আমি জোর গলায় বলছি এবং অন্যান্য ফ্যাসিলিটি অনেক বেশি রয়েছে ওকে তো সেটাই বলছি যে ডিপার্টমেন্ট যেহেতু আলাদা অর্থাৎ যারা অন ডিউটি করছে তাদের মধ্যে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ডিউটি করে এবং স্যাটারডে এক্সট্রা ছুটি থাকে ঠিক আছে এবং অন্যান্য ডেগুলো রয়েছে তারা নিজেরা অ্যাডজাস্ট করে নেয় ওকে এবার হচ্ছে মোট শূন্য পদ তাহলে কত রয়েছে ডিপার্টমেন্টে দেখো এখনও পর্যন্ত মোট শূন্য পদ আমরা দেখেছি যে সাত হাজার দুশোর মতো টোটাল সিট ছিল তো বর্তমানে তেইশশো সামথিং সার্ভিস করছে এক্সাইজে ওকে এবার বাকি রয়েছে প্রায় চার হাজার আটশো সামথিং কিন্তু এখনও সিট বাকি রয়েছে ঠিক আছে এবং এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটা সামথিং তিন হাজার কাছাকাছি অটো হবে ঠিক আছে তো এই হওয়ার পরে কিন্তু যথেষ্ট সিট এখনও বাকি থাকবে তো সেটা নিয়ে তোমরা একদম টেনশান নিও না কেন এক্সাইজ কনস্টেবল আবার কিন্তু বেরোবে ঠিক আছে হয়তো একটু লেট হবে এবং স্যালারি বা তোমাদের বেতন কত হবে তো দেখো বেতন ফ্যাক্টরটা এখানে অর্থাৎ বেতনের যে পে স্কেলটা রয়েছে সেটা কিন্তু পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার এবং গ্রেড পে সে ছাব্বিশশো অর্থাৎ যেহেতু গ্রুপ সির মধ্যে একটা পড়ছে তো এই সংক্রান্ত বিষয় আমরা যেহেতু সিক্সথ পে কমিশন বসার পর কিন্তু স্যালারির ওপর টুয়েলভ পারসেন্ট এক্সট্রা চার্জ পড়ছে যার পরে কিন্তু স্যালারি অনেকটাই কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে তো অবশ্যই এই রিলেটেড একটা ভিডিও কিন্তু করা আছে চ্যানেলে তোমরা প্লে লিস্টে বা ডিসক্রিপশন লিস্টে সেটা পেয়ে যাবে তোমরা স্যালারি টোটাল যে স্ট্রাকচারটা কীভাবে প্রমেশন হয় কী ফ্যাসিলিটি ঠিক আছে কী অ্যাডভান্টেজ রয়েছে কি কী এক্সট্রা ফ্যাসিলিটি পাবে সেগুলো সম্পর্কে রয়েছে ওকে তোমার পালে ওটা দেখে নিও এরপর আমরা চলে আসব পি এম টেস্ট অর্থাৎ এই যে ডেট এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করছি লাস্টেতে দেখো প্রথমে যেহেতু ডাব্লিউ বি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে ঠিক আছে এটা মোটামুটি যদি আগস্টের মধ্যে যদি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যায় আশা করি আগস্টের শেষের মধ্যে শেষ হয়ে যাবে তারপর কিন্তু জেল পুলিশের ইন্টারভিউ মোটামুটি শুরু হবে তারপর কিন্তু এক্সাইজ অর্থাৎ এই যে তোমাদের আবগাড়ি সেটার কিন্তু পিএমটি টিএমটি টেস্ট ডেট কিন্তু দিয়ে দেবে অর্থাৎ আগস্টের মিডিল থেকে অর্থাৎ সেকেন্ড উইক থেকে থার্ড উইক যত সম্ভব আমরা যতটা খবর পেয়েছি কারণ এইগুলোকে কমপ্লিট করাবে বোর্ড থেকে তারপর কিন্তু পিএমটি পিএমটি টেস্ট কারণ মেন কথা হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়েছে অর্থাৎ পাঁচই জুন থেকে কিন্তু মৌসুমী বায়ু কেরালা থেকে ঢোকে এবং সারা ভারতে মোটামুটি ষোলোই এপ্রিল ঠিক আছে সরি ষোলোই এপ্রিল না ষোলোই জুন ঠিক আছে পাঁচই জুন থেকে মৌসুমী বায়ু পুরোপুরি ঢোকে এবং ষোলোই জুন অব্দি পুরো ভারতে কিন্তু ছড়িয়ে যায় তো এখন কিন্তু কন্টিনিউ কিন্তু যে বৃষ্টি হয়ে চলছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো কিন্তু তোমাদের দৌড় করানো সম্ভব হবে না অর্থাৎ তোমাদের হাতে মোটামুটি এখনও দেড় মাসের উপর টাইম রয়েছে অর্থাৎ আগস্টের হওয়ার সম্ভাবনা খুবই কম আগস্টে হয়তো তোমাদের ডেট দিয়ে দিতে পারে কিন্তু সেপ্টেম্বরে কিন্তু তোমাদের যথেষ্ট চান্সেস রয়েছে ঠিক আছে যদি ইন্টারভিউ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করতে পারে তাহলে কিন্তু আগস্টের লাস্টের দিক থেকে কিন্তু তোমাদের ডেট বা ডেট তো মোটামুটি থার্ড থেকে ফোর্থ দিক দিয়ে দেবে কিন্তু মোটামুটি তোর তোমাদের শুরু হতে পারে ওকে তো বর্ষাকালটা মোটামুটি কখন শেষের দিকে চলে আসবে তো এই হচ্ছে তোমাদের টোটাল বিষয় ওকে তো আশা করি বন্ধু তোমাদের টোটাল বিষয়টা আজকে বুঝাতে পেরেছি এবং অবশ্যই তোমরা উপকৃত হবে কারণ টোটাল যে ডিপার্টমেন্টাল কি বিষয় সব কিছু তোমরা জানাতে পেরেছি অবশ্যই দেখো অনেক সময় ব্যয় করে পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওগুলো করি একমাত্র একটাই উদ্দেশ্যে যে তোমরা যাতে সাকসেস পাও তোমরা চাকরিটা পাও তার জন্য কারণ আমার কিন্তু এখানে একটা পয়সা প্রফিট নেই বারবার করে বলছি কিন্তু আমি একজন টিচার আমার অনেক স্টুডেন্ট রয়েছে তারাই অনেক রিকোয়েস্ট করে ভিডিও করার জন্য তাদের সাথে এবং যারা আমার ভিডিও লাইক করো ভালোবাসো ভালো লাগে ঠিক আছে মোটিভেশন হও তাদের জন্য কিন্তু মোটিভেট হও তাদের জন্য কিন্তু ভিডিওগুলো একমাত্র করা তো বন্ধু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং যদি মনে হয় যে তোমাদের নেক্সট টাইম এই ধরনের ভিডিওটা প্রয়োজন ঠিক আছে বা চ্যানেলকে দাদাকে বা স্যারকে সাপোর্ট করা উচিত তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো অল টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধু একটাই কথা আমি বারবার ভিডিওতে বলি যে সময়টাকে কাজে লাগাও সময় তোমাকে একদিন ঠিক তার মর্যাদা দেবে এই বন্ধু সময়ানুষ্ঠানায় প্র্যাকটিস প্র্যাকটিস চালিয়ে যাও অল্প অল্প করে ঠিক আছে তো বন্ধু পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি কোনো আপডেটস পাই তো অবশ্যই দেবো তো বন্ধু দেখা হবে নেক্সট ভিডিওতে